সে মোষ কাটার লোকগুলো কি করে ওখানে মোষগুলোকে বেঁধে দেয়, তাতে যে তাদের যে নোংরাগুলো ওইখানে জমে থাকাতে রাস্তায় কিন্তু সেই ইফেক্টটা পড়ছে। অন্ডার ব্লকের খান্দ্রা থেকে সুদুলি যাওয়ার রাস্তায় ঠিক পাশে রয়েছে কয়েকটি খাটাল, আর খাটালের গবাদি পশুর নোংরা আবর্জন দিনে দিনে ভরছে রাস্তা। এই কারণে সংকুচিত হচ্ছে রাস্তা, বাড়ছে দূষণ এবং ছড়াচ্ছে দুর্গন্ধ। সমস্যায় পথ চলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারে অন্ডাল ব্লকের তৃণমূল যুব সভাপতি গণেশ পদ্মকর জানান, ইতিমধ্যে তিনি ওই রাস্তাটির ব্যাপারে তার ওই সংসদের সদস্যদের কাছে শুনেছেন। গণেশবাবু বলেন যে খাটাল মালিকদের ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। তিনি বলেন গরিব মানুষ ব্যবসা করছে করুক, কিন্তু ব্যবসার দরুন রাস্তা খারাপ হচ্ছে তা হতে দেওয়া যাবে না। তাই অবিলম্বে খাটালের নোংরা আবর্জনা রাস্তার পাশে ফেলতে দেওয়া নিষেধ করা হয়েছে। এরপরে যদি খাটাল মালিকরা কথা না শোনেন তাহলে কড়া ব্যবস্থা নিতে বাধ্য করা হবে। তৃণমূলের যুব সভাপতি আশ্বাস দেন শীঘ্রই রাস্তাটি নোংরা আবর্জনা যুক্ত থেকে মুক্ত করার, দূষণ রোধ করতে হবে এলাকাবাসীদের, তিনি সমস্যা থেকে নিবারণ হবে। এটা আমাদের কাছে খবর আছে এবং আমরা দেখেওছি, আমাদের যারা সদস্য আছে তারা আমাদের কাছে খবর পৌঁছেছে। তো গল্পটা হচ্ছে ওইখানে অ্যাকচুয়ালি মোষ খাটাল আছে, সেই মোষ খাটাল লোকগুলো কী করে ওখানে মোষগুলোকে বেঁধে দেয়, তাতে যে তাদের যে নোংরাগুলো ওইখানে জমে থাকাতে রাস্তায় কিন্তু সেই ইফেক্টটা পড়ছে। তাদেরকে বলা হয়েছে অলরেডি, আর যদি আমাদের সরকারিভাবে আমরা এটা খুব তাড়াতাড়ির মধ্যে যাতে ওইটা হেঁটে যায়, জায়গাটা পরিষ্কার হয়ে যায়, তার ব্যবস্থা আমরা করে দেবো।